তো বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবুজ ঠাকুর ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি ডেভেলপার অপশনের এমন গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস দেখাবো যা আপনাদের খুবই উপকার হবে, ঠিক আছে। আপনাদের যারা ফোনটা দেখা গেছে 4 GB 5 GB র্যাম হোক, ঠিক আছে, 3 GB র্যাম হোক, কিন্তু তবুও ফোনটা কিন্তু লেগ করে, হ্যাং করে, স্লো স্লো ব্যাটারি পারফরমেন্স কিন্তু কমে যায়, ঠিক আছে। ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়, মানে ব্যাটারি চার্জ থাকে না। তো কিছু সেটিংস অন করবেন আপনি অন করে, এবং যারা বিশেষ করে গেম খেলেন তাদের জন্য আরও একটু উপকারী সেটিংস রয়েছে এখানে, ঠিক আছে, আমি এই ভিডিওতে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করছি। আপনি যদি পুরো ভিডিওটি না টেনে দেখেন তো অবশ্যই আপনি কিন্তু লাভ হবে, ঠিক আছে। আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আপনি নিজেই কিন্তু উপকার পাবেন, নিজেই ফল পাবেন, নিজেই বুঝতে পারবেন আসলে খুবই গুরুত্বপূর্ণ, খুবই উপকারী এই সেটিংসগুলো। তো আমরা এই সেটিংসগুলো আমি এখন দেখাবো, চলুন আমি শুরু করছি। তো আমরা ওখানে সেটিংস চলে যাবো। অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন, একটা লাইক দেবেন, অবশ্যই একটি লাইক আমি আপনার কাছ থেকে আশা করছি। তো আমরা প্রথমে এখানে অ্যাবাউট ফোনে চলে যাব। যদি আমরা অ্যাবাউট ফোন খুঁজে না পাই তো এখানে সার্চ করে অ্যাবাউট ফোন নিয়ে আসবো, ঠিক আছে। সার্চ করলে কিন্তু সব চলে আসবে। তো এখানে অ্যাবাউট ফোনে আমরা ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আপনার অবশ্যই এই ডেভেলপার অপশনটা আগে চালু করতে হবে, যদি চালু না থাকে। তো দেখতে পাচ্ছেন আমার নিচে আছে বিল্ড নাম্বার, ঠিক আছে, তারপরে নিচে আছে সফটওয়্যার ভার্সন। তো অনেকের অনেক জায়গায় থাকে, অনেক মডেল অনুসারে, তো সফটওয়্যার ভার্সন, সফটওয়্যার এগুলো ইনফরমেশন এইভাবে থাকতে পারে। তো আমার বিল্ড নাম্বার যদি থাকে, বিল্ড নাম্বার এখানে 7-8 বার ক্লিক করলে কিন্তু আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। আমার অলরেডি অন আছে, তাই নো নিড দেখাচ্ছে। তো আমি এবার আমি চলে যাব ডেভেলপার অপশনে। তো আমরা অনেক জায়গায় আপনি খুঁজে পাবেন, হয়তো যদি আপনার এক এক মডেল অনুসারে এক এক জায়গায় থাকে, তো অনেকের থাকে অ্যাক্সেসিবিলিটির মধ্যে, ঠিক আছে, ডেভেলপার অপশন বা অনেকের অনেক জায়গায় থাকে, তো আমার এখানে নেই। তো আমরা যদি না পাই, ঠিক আছে, আমরা কী করব, আমরা এখানে সার্চ করব ডেভেলপার অপশন। আমরা এখানে ডেভ, এটা যদি আমরা ডেভ সার্চ করলে কিন্তু আমার এটা চলে আসবে ডেভেলপার অপশন, ঠিক আছে। এই যে ডেভেলপার অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে দিব। ডেভেলপার অপশনটা আছে, সাধারণত এটা ডিফল্টভাবে অফ থাকে, আমরা এটাকে অন করে ওকে করে দিব। তো আমি এর মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ যে সেটিংসগুলো সেগুলো দেখাবো, ঠিক আছে। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার, আমি কিন্তু এগুলো অবশ্যই ইউজ করছি, ঠিক আছে, আমি কিন্তু সেগুলো ব্যবহার করছি এখানে। তো আপনারা দেখতে পাবেন, আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন শো ট্যাপ। আমরা যদি এটা পছন্দ করে নিই যে ট্যাপের, দেখতে পাচ্ছেন আপনি ট্যাপ করলে কিন্তু এখানে একটা বলের মতো আইকন, এটা যদি পছন্দ করেন তো এটা আপনারা অন করে দেবেন। এই কারণে আরও গুরুত্বপূর্ণ কিছু রয়েছে, ঠিক আছে, আপনারা যদি চান এগুলো দেখে দেখে অন করতে পারেন। তো আমি যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু আমি এখান থেকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে উইন্ডো অ্যানিমেশন স্কেল আমি কিন্তু অন অফ করে রেখেছি, এটা নতুন করে দেখানোর জন্য। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশন, উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেল, তারপর অ্যানিমেটর ডাইরেকশন স্কেল। তো আপনারা অবশ্যই এভাবে আগে স্কেল করে দেখবেন আসলে আপনার ফোনটি কেমন দ্রুত, ঠিক আছে। তো আপনি 3টা অপশন, শুধু ফার্স্টলি 3টা অপশন আপনার অফ করে দিবেন, অফ করে আপনি আবার স্কেল করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ফল পাবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে কমেন্টে জানাতে বাধ্য হবেন যে ভাই অস্থির এই সেটিংসগুলো, ঠিক আছে। তো আপনার প্রথম সেটিংসটি দেখলাম এরকম, ঠিক আছে, 3টা। তো আপনি 3টা অবশ্যই অফ করে রাখবেন, হ্যাঁ। তারপরে আমরা আবার নিচে চলে যাব, আরও গুরুত্বপূর্ণ আমরা এইগুলো দেখার জন্য, বিশেষ করে যারা গেম খেলেন, ঠিক আছে, এটা তো ভাই অসাধারণ একটি, এই যে গেমস খেলেন যারা, ফোর্স ফোর এক্স এম এস ডাবল এ, এটা আপনারা অবশ্যই অন করে তারপরে গেম খেলবেন। আপনি নিজেই কিন্তু টের পাবেন, এটা অফ করার পর আপনি অফ করে এটা অন করে কিন্তু আপনারা গেমটা খেলবেন। গেম খেলার পর কিন্তু আপনি নিজে টের পাবেন আসলে এটার কাজ কতটুকু, ঠিক আছে, কতটুকু সত্যটা। তারপর আমরা আবার নিচে চলে যাব, এই জায়গায় দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড লিমিট, ঠিক আছে। তো এটা কি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, মানে আপনার ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপস আছে, যত যাই আছে, সব কিছু কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রসেস করছে, সেক্ষেত্রে আপনার র্যামের উপরে চাপ পড়ছে, আপনার রুমের উপরে, মেমোরির উপরে কিন্তু চাপ পড়ছে, এই জন্য আমাদের ফোনটা স্লো, হ্যাং, ঠিক আছে। তো এই জন্যই কিন্তু মূলত হয়, কারণ আমাদের র্যামের রুমের উপরে কিন্তু এইগুলো সব ব্যাকগ্রাউন্ডে যা চলে সেগুলো কিন্তু আপনার র্যাম রুমের উপরে চাপ পড়ে, এই জন্য আমাদের সেটটা লেগ হয়। তো আমরা কী করবো, এটাকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু চলবে না, আমরা এটাকে অফ করে দিব, ঠিক আছে। তো এগুলো অফ করলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, আমরা এটাকে অফ করে দিব, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দিব। তারপর দেখবেন আপনার ব্যাটারি চার্জ দ্রুত যাবে না, হ্যাঁ, আপনার ব্যাটারি চার্জ অনেকক্ষণ থাকবে, ব্যাটারি পারফরমেন্স বেড়ে যাবে আপনার, ঠিক আছে, আপনার ব্যাটারি দ্রুত নষ্ট হবে না, হ্যাঁ। তো এই যে আপনি 3টা সেটিংস দেখালাম, আপনি এগুলো আগে
অন করে দেখেন, হ্যাঁ এই অনুযায়ী আপনি কাজ করে দেখেন, তারপর আপনি নিজেই কিন্তু বাধ্য হবেন আমাকে এটা বলার জন্য যে ভাই অস্থির আপনি ইয়েগুলো সেই টিপসগুলো অনেক হেল্পফুল, অনেক কাজে লাগছে, ঠিক আছে আপনি বলবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন আর একটি লাইক দেবেন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, সালামু আলাইকুম।